টিটা যদি থাকতো আজকে কত সুন্দর কাজকাম করতো আমি হাটে যেতাম এখন কত যে মা এটা আনো মাছ খাবো মাংস খাবো পিক্ষিরা খাবো তরমুজ খাবো খুরার ডাঁটা আনো শাক আনো ঢেঁড়স আনো এলা কত এখন হাটের যাতেই মনে হচ্ছে না ছোলটা নাই বাড়ির ফোনে করব না হুম থাক কতদিন ওই ফোট্টো ইন্টি ছোড়ার ভাত খাবো পারে দেখি মায়ের কথাই একবারও মনে করলো না সবালিকা হয়েছে সবালিকা এখন আর নাবালিকা না নিজের পায়ে নিজে কুড়াল মারলো আমার কি হলো আমার কি হলো যা কি করব কর ওহ এই তো আমার বেটিক বিয়া দিছিল আর ঠাকুর ঘরত নিয়ে যায় আমা কইবার ঢোলবো কে রে শোন মা কে রে শোন মাখন এদিকে শোন কি আছে তুমি আমার বেটিটাকে কেন বিয়া দিয়ে দিলে বাড়ির মন্দির করেন আর নিচে এনে ঠাকুর ছুঁছেন আর মানুষের বেটি বিয়া দিয়ে দিলেন না কেন বিয়া দিয়েলেন আমার বেটিটা কে তোর বেটি বিয়া দিছে 18 বছর পরে নি তোর বেটিই তো করছে কোন ছড়ার সাথে প্রাইভেট থেকে আসছে আসে করছে দিদা তোমার এই ঢুপ পা দাও ঢুপ দাও তোমার ওই ঠাকুর ঘরে কামড়া না সিঁদুর লাগাবো তা আমি কি কব যে দিব না কেন তুমি কোবারে নেই যে তোর মা আছে বাপ আছে বাড়ি চলে যা আমার বাড়ি কিসের বিয়া আর কি খোয়া হুম ওলা করমু না ভাই মুই করমু না কারণ ওই বিয়া জোর মান লাগে দিবা লাগে ভাঙে দিবা লাগে না ওলে মোর ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে ওলে তুই নক কথা কয় একটা কোন ছেলে ডাকে আনলো না আনলো কি করলো না করলো আর তুমি সুদাই বিয়া দিয়ে দিলে না আরে মনি অত চিন্তা করিস না ছোরাটা ভালোই কোন ছোরা সিগারেট খায় না বিড়ি খায় না ডাক্স খায় না কি খায় বাড়ি আসে না না আসে ঘর আছে না না আসে আর তুমি বিয়া দিয়ে দিলেন তোমার যদি বেটি হতে পারতেন বিয়ে দিবা তুই অত রাগ করিস না চ্যাংলাটা ভালোই সাইকেল নিয়ে এদিকে আসে আমাক দিদা দিদা করে ডাকে আলো বেটি হাতে যা মোর দেরি হই যাচ্ছে কি কবু তাড়াতাড়ি ক আমিও হাতত যাব তুমি কেন বেটিটা গরম করে বিয়া দিয়ে দিলেন চার হাত এক করে দিলেন মাথা সিন্দুর করে দিলেন টকটকা করে এখন আমি আর ছাড়ে আনো পারছি না কি জন্যে তুমি ওরকম করে বিয়া দিয়ে দিলে সেই কথাটা না তোমার তিনটা বেটা আছে তো ওই জন্য বেটির মর্ম কি বুঝবেন পরের বেটিক বিয়া দিয়ে দিলেন তুই ভাই বিয়ে নাই। ওলা পাল্টা কথা মুখ কইসনে না আমার বেটি কষ্ট করলো আমি বোধহয় শুনলাম না যে আর কেউ জানে না খালি সোনার মাই জানে আমাদের প্রেম করতে ভাই মুখ দোষ দিস না মুই ছিল মোর জোর আসছিল মুই শুতে ছিল হ্যাঁ শুতেছিনু তুমি ও সাথে তো থাকেন ধুলে তো থাকেন আম তো থাকেন শাপের মাসি আর বাঘের কৃষি আমার বেটিটা বিয়ে দিলেন কি জন্য দিলেন ঠপের একটা মন্দির করে থুছে আর বিয়া দিয়ে দিলেন পরের বেটি দেখো তো মামি আমার বেটিটা ঢপের একটা মন্দির করে থুছে আর ওতে ঠাকুর খুঁছে দেবতা ওই দেবতার কাছে নিয়ে যায় আমার বেটিটা বিয়া দিয়ে দিলো সিন্দুর লাগা দিতে মাথা মেলায় আর ঠাকুর নাই আমার বেটির বিয়ে দিয়ে দিচ্ছে আমি ছেলেটা কেমন না কেমন কোন দিক গেলো না গেলো নিয়ে ছেলের এখন বাড়ির ভাত আছে না আছে ঘর আছে না না দুয়ার আছে না আছে দিয়ে দিল বিয়া দিল বিয়া আমার বেটি তিন চহর বেটা আছে দুটা বেটা বিয়ে আর একটা বেটিকে আর একটা বেটাকে এখনও তো বিয়ে দিব পারেনি আর এখন আমার বেটির পিছনে পড়েছে কার হাতে গুছে দেয় আর কার হাতে না গুছে দেয় কার হাতে গুছে দেয় আর কার হাতে না গুছে দেয় ও কটা কস না মণি ওইটা মসা ঠাকুর বসাচ্ছে কালী ঠাকুর বসাচ্ছে এখন ছেসাই না মিসাই কে চান ওই জন্যে ছোড়া ছুড়িগুলো খালি পড়ায় খালি আসা যাওয়া আসা যাওয়া করে এখন যে কি জন্যে আসা যাওয়া করে রে ভাই মু তার জানো না

কি ভালো জামাই পাচ্ছে নাই কাম করে না একটা বাপে একটা বেটা নিশ্চয় করে খাবে অত ভালো পাবে দেখলেন না কদিন আগে বুড়ার হাতে সত্তর বছরের বুড়া বেদনাতে খায় থাকতে পারত না বিয়া হলো দেখলেন না দেখলাম তো সাথে বিয়া হলো দেখলেন না বুড়াটা একবার এরকম করে বউটার দিকে দেখেছে বাবা ঘৃণা দেখে একার বেরাম চিট যাওয়া ওই বুড়ার সাথে ওই আঠারো বছরের ওই দুধের শিশুটাকে মানাসে